কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সোমবার সকালে শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সকালে শ্রীপুর শহরের চৌরাস্তা বকুলতলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে এক বিশাল প্রতিবাদ সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা এক আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাকল ইউপি চেয়ারম্যান হুমায়ুনুর রশিদ মুহিত, সদর ইউপি চেয়ারম্যান ও সহসভাপতি মোহাম্মদ মশিয়ার রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলের বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক ও শ্রীকুল ইউপি চেয়ারম্যান মোস্তাসিম বিল্লাল সংগ্রাম, চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাস সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।